হাই রে, এটা আমার কি হয়ে গেল? আমার জলজন্ত গরুডো মরিয়া মকবুলের জমির পাশে পড়ে আছে। ওরে মকবুল, জমি তো শুদ্ধ আমার গরুডো মেরে ফেল দিল, এর একটা বিধ না করলে হবিল্লয়। শালার বাড়িপুর যাচ্ছি, এর একটা বিচার করমুই। ওই যে শালাক পাছি, এ মকবুল, দাঁড়া দাঁড়া। কেরে নজরুল, কি আছে? এনকে সিল্লে সিল্লে করি চুকে শক। কি আছে মানে? তুই আমার জলজন্ত গরুডো মেরে ফেল দিছু। এ থামে খে, সাবধানে কথা কয়। আমি তোর গরু কেঙ্গা করে মারলাম। জমি থামে বীজ দিয়ে তোকের পাড়া সগলি কি সাবধান করে দিয়েছি, সেটা মনে নাই? সব আমার সাথে শত্রুতা, এগুলো আমি বুঝি না। জমিত কোনো পোকা নাই, বীজ দেওয়া লাগবে কাহে? এই আমার জমি, আমি কি কর্ম না কর্ম সেটা আমার ব্যাপার, তোর থেকে শোনা লাগবে। তোর ভাগ্য আমি বুঝছি, আমার গরুটা মেরে ফেল দেওয়া ছিল তোর ধান্দা। এ নজরুল, কথাবার্তা কলে সাবধানে কল, এদের গরু সামলাবার পাইস না, এখন এসে ঘ্যান ঘ্যান করিচ্ছু। আমার কাছে গরু মরে, আমি বলে ঘ্যান ঘ্যান করেছি? তুই আমার ঢেক্কা মারলু, এত বড় সাহস! এই শালা, তুই আমাক মারিস? তোর নামে আজই আমি পশু হত্যার দায়ে থানাত মামলা করমু। তোক যদি আমি 14 শিকের ভাত না খিলাচ্ছি, আমার নামে নজরুল শেখ না। উল্লে দুই চারটে পুলিশ আমার পকেটে থাকে, তুই আমাক ভয় দেখাস? এই মুখ বুলে এলে ভয় পায় না? ভয় করিস না, এবার ভয় করে দেখামু, খালি না অপেক্ষা করে। এ তুই আমার চোখের সামনে দিয়ে সরছু, কি করবো করে গেজা? চলে যাচ্ছি, কিন্তু তুই জেলে যাওয়ার জন্য রেডি থাক, আমি এখনই মামলা করবার গেলাম। কি একটা যন্ত্রণাত পড়লাম না, মুখে সদে তো কয়ে এলাম দুই চারটে পুলিশ আমার পকেটে থাকে, এখন যদি নজরুল আমার নামে কেস করে তাহলে তো সত্যি সত্যি জেলে যাওয়া লাগবে। না, ইনকে করে হবি না, মস্ত মেম্বরের কাজ যাওয়া লাগবে, তার তো থানার যাওয়া আসি আছে, একটা ব্যবস্থা হবি নি। কেরে মুখ বল, কি আছে? ইনকে দুপুর বেলা হায়তোষ করতে করতে আমার এটি মেম্বর চাচা, আমাকে বাঁচান, আমি খুব বিপদে পড়ছি। এ কি আছে, আমি না শুনতে তো কেমনে বাঁচাবো? আগে ঘটনা কি খুলে ক চাচা। আমি তো একটা বিরিয়ার ঝামেলাত পড়ে গেছি। কি ঝামেলাত পড়ছিস সেটা না কয়ে কথা বেসাচ্ছু কে? শোলদুগরি উত্তরপাড়া আমার একটা জমি আছে, সেই জমিতে পোকা মারার জন্য গতকাল বীজ দিছিলাম। আজ সকালে বলে ওই পাড়ার নজরুলের গরু খেত খেয়ে আমার জমির পাশে মরে পড়ে আছে। কারু পৌষ মাস, কারু সর্বনাশ, নজরুলের কাছে গরু মরে আর আমার বাড়ি আছে কামাইল লাইন। কোষ কি, জমিতে ওষুধ দিছু, মানুষকে সতর্ক করে দিসনি? সতর্ক তো করেই দিছিলাম, তাও শালা গরু ছাড়ে দিতেছে, এখন আমি কি করবো চাচা? নজরুল বলে আমার নামে থানাত কেস করবি। বিষয়টা তো জটিল হয়ে গেল, পশু হত্যার দায়ে যদি থানাত কেস করে তাহলে তো তোর নিশ্চিত জেল খাটা লাগবি। সেই জন্যই তো আপনার কাছে আসে চাচা, আপনার তো আবার থানাত যাওয়া আসি আছে, কিছু একটা ব্যবস্থা করাই লাগবি। তোমরা মিয়া এমন কাম করো আর দৌড়ে দৌড়ে ওটা আমার, নজরুল থানাত কেস করার আগেই তাক থামান লাগবি। তুই বাড়ির যা, দেখি নজরুলের সাথে কথা কইয়া কোনো ব্যবস্থা করে পাই নাকি। আপনি না দেখেন মেম্বার চাচা, আমার তো সেই ভয় লাগিচ্ছে। ঠিক আছে, তুই বাড়ির যা, আমি নজরুলের সাথে কথা কয়ে তোকে ডেকে পাঠাচ্ছি। আচ্ছা চাচা, আমি গেলাম তাহলে। যাক, ভালো একটা দান মারার বিচার পাইছি, এখন সে কোনো বিষয়টা খালি হ্যান্ডেল করে পালি বহুত টাকা পকেটে ঢুকন যাবি। যাই, আর সময় নষ্ট না করে নজরুলের বাড়ির থেকে একটা পাক মারে আসি। মেম্বার সাহেব আচ্ছেন না, সে উপায় আছে। কেরে নজরুলের কি শুনলাম? কি শুনছেন তা জানি না, কিন্তু আমি আপনার কাছে যাবার চাচ্ছিলাম। ব্যাপারটা শুনে আমার খুব খারাপ লাগলো, তাই নিজের থেকে চলে আসলাম। তা গরুটা না সাবধানে বান্ধে থা লাগে না? মেম্বার সাহেব, ওই শালা ইচ্ছা করে আমার গরু মারছে, এখন আমি থানার যাবো, ওর নামে কেস করবো। আমি মেম্বার থাকতেই মেয়ে তোমার থানার যায় কেস করা লাগবে, কেস করলে কি তুমি গরু ফেরত পাবা? উল্টো আরো কেস চালাতেই তোমার পকেট ধোয়ে যাবি। তাহলে এখন আমি কি করবো কন তো মেম্বার সাহেব? গরুটা তুমি হাটত বেচতে গেলে 40-45 হাজার টাকা বেচতে পারেনি, সেই টাকা তুমি মকবুলের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করো, তখন দেখবে নি পুলিশের ভয়ে সুসুর করে টাকা দিচ্ছে। কিন্তু গরুর দাম যে আরো বেশি হলো নি। এই মিয়া, যা পাবে তাই লাভ, গরু মরে গেছে আর তো ফেরত পাবে না, দোষ তোমারও আছিল, পুলিশ তদন্ত করলে কিন্তু তোমার মামলা হালকা হয়ে যাবি। তাই করছি কি, মকবুলের কাছে 50 হাজার দাবি করো, 40 হাজার তুমি লিও, বাকি 10 হাজার দিয়ে আমি থানা সামলামো নি। তা থানা তো আবার কি সামলা লাগবে, আমি তো বিষয়টা থানার জানাই নাই। এত বড় একটা ঘটনা থানার জানে না তুমি তাই ভাবছ? পুলিশ তো এই বিষয়ের উপর তদন্ত করবে আসবে চাইছিল, আমি না করে দিছি। তুমি গরুদের মানুষের আবাদ খিলেচ্ছ, তাই ভালো ভালোই করছি, বিষয়টা এটি মিটমাট করো, এত করে কিন্তু তোমার লস হবি না, বিনিময়ে টেকাও পাবে, এখন ভাবো কি করবে। ঠিক আছে, আপনি যেন এত করে করছেন তাহলে বিচারে ভাড়া আপনি নেন, আপনি যা করবেন তাই মেনে নেব। এই তো সুন্দর একটা কথা কস, তাহলে আজ সন্ধ্যে আমার গুদম ঘরের দিকে চলে আসো, বিষয়টা মিটমাট করে দেবনি। ঠিক আছে যামুনি। এখন আমি গেলাম তাহলে। আচ্ছা যান। এই মুরত থেকে 10 হাজার আটকালাম, এখন মকবুলের দলে কি শক্ত ফাপড়, দেখি তাতে করে মকবুলের কাছ থেকে কত টাকা কামান যায়। মাঝে মাঝে ইঙ্গে কেস আসলে না ভালোই হয়, এতে করে হাত খরচটা ভালো চলে, এখন আর বাড়ি বিলে না যায় আর সরাসরি মকবুলের সাথে যায় দেয়া করে আসি, এটাই ভালো হবি নি। কেরে মকবুল, তোর বাড়ির যে উঠকে আলাম তোর বাড়িতে পেলাম না, তুই বড়তল আসে বসে আছো। কখন যে পুলিশ আসে সেই ভয়ে আমি বাড়িতেই যাইনি, তাই এটি বসে আছি। এই স্যাংরা, তুই একটা কাম করছো, নজরুলের গরু মরে যায় উনি তো সেই কান্নাকাটি করিচ্ছে। চাচা, একটা দুর্ঘটনা হয়ে গেছে, কি আর করার, তে আপনি নজরুলের সাথে কথা কইছিলেন? কথা তো কইছি, উনি তো থানাত কেস করে চাই, মেলা কষ্টে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়ে থামে তুছি, এখন তুই কি কস? ক্ষতিপূরণ তাও কত দেওয়া লাগবে? খালি ক্ষতিপূরণ, গ্রামের মধ্যে ইনকে একটা জলজান্ত গরু মরে গেল, বিষয়টা তো থানাত জানে, আমাকে এসআই ফোন দিছিল।
চাচা থানা পুলিশ আমার খুব ভয় লাগে, আপনি একটা ব্যবস্থা করে দেন। এখন উপায় একটাই, গরুর দাম আর থানা মিটেল লাগবি। যেহেতু পশু হত্যা বিরাট অপরাধ, জরিমানা সহ 10 বছরের জেল হতে পারে। চাচা থানা আর ক্ষতিপূরণ সব মিলে কত দেওয়া লাগবে? দেখ, তুই হলো আমার গ্রামের সোল, পাড়া প্রতিবেশী ভাইস্তিয়া, তোর জন্য তো কিছু একটা করাই লাগবি। গরু মরার ক্ষতিপূরণের জন্য নুরদুল আমার কাছ থেকে 1 লাখ টাকা চাইছিল, আমি 50,000 টাকা দিবে চাইছি। আর থানা তো কিছু দেওয়া লাগবি, সবই তো বুঝিস। তাও চাচা থানাত কত দেওয়া লাগবে? তাও তো থানাত 20-30 তো দেওয়াই লাগবে, নাহলে কি থানা সামলান যাবে? তাহলে সব মিলে 80,000 টাকা দিলি তো মিটেন যাচ্ছে। মিটেন না গেলেও তোর জন্য এটা মিটেন লাগবি, তুই আমার ভাইস্তে না। তাহলে তুই টাকা পয়সা ম্যানেজ করে, সন্ধ্যাবেলায় নুরদুলকে আমি গুদম ঘরে ডাকছি, তুই ওটি টেকা লিয়ে আসিস। আর শোনে, এলে কথা বেশি দিন আলোচনা করিস না, এলে বেশি আলোচনা করলে কিন্তু থানা সামলান মুশকিল হয়ে দিবি। আচ্ছা চাচা, আর সন্ধ্যাবেলায় আমি টেকা লিয়ে আপনার গুদম ঘরের দিকে যামনি। কি নুরদুল আচ্ছো? হ্যাঁ ভাই আচ্ছি। এখন একটা দুর্ঘটনা ঘটে গেছে, কিছু তো আর করার নাই, বিপদ তো আর কয়ে আসে না, তুই কি কইস? আপনি যা কন আমিও সেটাই কই। তাহলে তুই একটা কাম কর, মুকবুলের কাছ থেকে জরিমানা সুর 50,000 টাকা লিয়ে আমি কই দিচ্ছি এখনই। তুই কি করিস রে মুকবুল? আপনি যা করবেন আমি সেটাতেই রাজি চাচা। তাহলে তো কথা মিটেই গেল, তুই কি করিস রে নুরদুল? আমি আর কি কমু, টেকা দেন আমি চলে যাই। তা মুকবুল, নুরদুলের 50,000 টাকা দিয়ে দে। আচ্ছা চাচা আমি দিচ্ছি। তাহলে তোরা দুজন মনোযোগ দে, শোন, এরপর থেকে এই বিষয় নিয়ে কোনো জন ঝগড়াঝাটি না হয়। ঠিক আছে ভাই, আর কোনো কথা হবে না। আচ্ছা ঠিক আছে। চাচা খারার উপর তো 40 কামাইলেন। টুকটাক কামাই কাজ না করলে তোকের মতন ছেলাক পালম কেঙ্গা করে রে। তে চাচা থানাত কি বিষয়টা জানে? ধুর, থানাত কে গুরু মোড়ালে পড়ে আছে, কত কাম থানাত। আমি তো থানার কথা কয়ে খালি ফাবর দিছি, আজ পর্যন্ত তুই আমাকে চিনল না। আপনাকে আমি হারে হারে চিনি, দুই চাচা বাইসতে বসে আছি তাই মস্কার করলাম। চাচা আমার তো কয়টা টাকা লাগলে নি? কামাই দেখলি তোর অভাব বাড়ে, তোর জন্য 1,000 টাকা ছুঁচে লিসিনি। ফাউদা কামাই করলো 40,000 আর আমাকে দিলে 1,000, হাই রে বাটপারে বাটপার। আচ্ছা পরে লিমুনি। তাহলে একটা কাম করে, বাজার থেকে তরি তরকারি কিনে তোর সাজে কেনা দিয়ে তো। কাম করে নেওয়ার সময় টন্টনা, টাকা দেওয়ার সময় ঢন্ডনা। কেরে কুদ্দুস, মনে মনে হওয়া গাল পেড়িচু নাকি? কি যে কন্যা চাচা, আপনার গাল পাড়ার সাহস আমার আছে? এত ফাও পেছাল না পারে বাজার বিলে দৌড় ধর। আচ্ছা যাচ্ছি।